গাইস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দুপুরবেলা লাঞ্চ সেরে একটু বেরিয়েছিলাম, তবে হ্যাঁ, ম্যাক্সে আসার জন্য বেরোইনি, আমরা বেরিয়েছিলাম অন্য কাজে। তো অন্য কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, বাট সেই কাজটাতে একটু দেরি হবে বলে তো ভাবলাম যে বাইরে ঘুরে কি করব, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র। তো যার জন্য ভাবলাম যে না, ফ্রিতে একটু এসির হাওয়া খেয়ে আসি। তো তাই ভেবে চলে এসেছিলাম ম্যাক্সে। বাট ম্যাক্সে এসে যে এত শপিং করব, আর শপিং করার পর এত বড় একটা গিফট পাবো, সত্যিই সেটা ভাবতে পারিনি। তো কি কি শপিং করলাম আর কি গিফট পেলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ওই জন্য বলছি একবার দেখো না, যদি ভালো লাগে একটা কাপড় নেবে না। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে। যাই বলো, এই ড্রেসটা কিন্তু আমি মেদিনীপুরের ম্যাক্সে পাইনি। এই যে উপরের টপটা, আমার যা লাগছে না কি বলবো, মাল্টি কালারের একটা টপ, আর নিচের দেখো লেহেঙ্গাটা খুবই সুন্দর প্রিন্টেড। লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, শপিং মলে এসে বিভিন্ন ধরনের ড্রেস পরতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, শুধু শপিং মলে এসে যে ড্রেস পরি তা নয়, কেনাকাটাও করি। তো যাই হোক, মোটামুটি আমার শপিং হয়ে গেল। তো এখানে না কি বলবো, সব স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, যেটা দেখলাম মানে ওই মেদিনীপুরের ম্যাক্সের থেকে এখানে আমার তো বেশ ভালো লাগলো। সবার বিহেভ খুব ভালো। তো এই যে দিদিটা দেখছো না, সবসময় আমার সাথেই ছিল, মানে খুব হেল্প করছিল, কোন কালারটা লাগবে, কত সাইজ লাগবে। তো আমি 2-3 ঘন্টা মোটামুটি শপিংয়ে ছিলাম, তো দিদিরা সবসময় আমার সাথেই ছিল। আর এমনকি দেখো, আমি ব্যাগটা যে ক্যারি করছিলাম ওটাও মানে নিতে দিচ্ছিল না, নিজে ক্যারি করবে। তো যাই হোক, বিলিং সেন্টারে দিয়ে দিল ব্যাগ, তো আমি বিল করতে চলে এসেছি। তো 5,000 উপরে বিল হলে কি বলতো, 600 টাকা পে করলে একটা আমেরিকান ট্যুরিস্টারের হচ্ছে যে ছোট ট্রলি ব্যাগ পেয়ে গেলাম এই যে, আর 10,000 টাকা বিল করলে তার উপরে 1,200 টাকা পে করলে পেয়ে যাব দুটো একসাথে, বড় আর ছোট। তো যাই হোক, এটা আমার মেয়ের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে।
একদম শপিং করে চলে এলাম বাড়ি। তো দেখো এই যে ট্রলি ব্যাগটা পেয়েছি আমেরিকান ট্যুরিস্টারের। চলে এসেছি বাড়ি, এখন নয় অনেকক্ষণ আগেই ফিরেছি। এসে খাওয়া দাওয়া কমপ্লিট, মানে টিফিন খাওয়া কমপ্লিট। তো আজকের ব্যাপারটা না, মানে কোনো প্ল্যান নেই, কিছু নেই, এমনিই জাস্ট বেরিয়েছিলাম, কোনো ভিডিও টিডিও করারও প্ল্যান নয়, জাস্ট বেরিয়েছিলাম। বেরিয়েছিলাম মানে গোলবাজার যেতাম ব্লাউজ স্টিচ করার জন্য। তো ওই দাদাকে ফোন করলাম ব্লাউজ করতে দেবো বলে, তো দাদা বললো বাড়ি গেছে খেতে, তো ফিরতে ফিরতে আড়াইটা বাজবে। তো আমরা বেরিয়ে গেছিলাম কটার দিকে, একটা দেড়টার দিকে এরকম হবে। আর প্রচণ্ড রৌদ্র ছিল, গরমও লাগছিল। তো ভাবলাম এই এতক্ষণ আর কোথায় যাব, বাড়ি থেকে তো বেরিয়ে চলে গেছি, চলো একটু ম্যাক্সে ঘুরে দেখি। আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো কেনা হচ্ছিল, মানে হয়নি তখনও, তো ওর কেনাকাটাগুলো ছিল বাট কালকে বেরোনোর কথা ছিল, মানে সানডেতে বেরোনোর কথা ছিল। তো বললাম চলো একটু কী বলে ম্যাক্সে ঠান্ডা হাওয়াটা খেয়ে আসি ফ্রিতে, আর একটু ঘুরে আসি, এমনি দেখে আসি কত কি মানে ভালো যদি কিছু পাওয়া যায় এরকম বলে চলে গেছিলাম। তো গিয়ে পুরো শপিং করেই ফিরে চলে এলাম। তো দেখলাম যে 5,000 টাকার শপিং করলে একটা ছোট আমেরিকান ট্যুরিস্টারের ট্রলিগুলো রয়েছে, আর বড়টা হচ্ছে যে 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা পে করলে দুটোই পাবো, মানে ছোট বড় দুটোই। তো 10,000 টাকা কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, সবার তো কেনাকাটা হয়ে গেছে, কী করে আর হবে। তো 6,000 সামথিং বিল হলো এই ছোটটি নিয়ে এলাম, তবে হ্যাঁ মামমামের জন্য ঠিকই আছে, ছোট মানে খুব ছোট নয় বুঝলে তো। দাঁড়াও দেখাচ্ছি, এই খুলবি, এই যে এখানে ভর্তি জামা কাপড় রয়েছে, শুধু বরের নয়, কি বলবো, আমার বাড়ির দাদাদের, আমার দাদার জন্য আর আমার দিদির ছেলেদের জন্য, সবার এখনো হয়নি কমপ্লিট, তবে কিছু কিছু পেরেছি এই আর কি। তো চলো সব পরে না হয় দেখানো যাবে, এখন গুছিয়ে রাখি। কতক্ষণ হলো বেড ধরিনি বুঝলে, অস্বস্তি লাগছে। তো চলো আজকের ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা যারা নতুন রয়েছো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, বাট তবুও একটা ছোট্টখাট্টো ভিডিও হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।